চট্টগ্রামের ঐতিহ্যবাহী আব্দুল জব্বারের বলি খেলায় চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার বাঘা শরীফ বলি। বৃহস্পতিবার বিকেলে লালদিঘি মাঠে 115তম আসরে 12 মিনিট লড়াইয়ের পর খেলা থেকে সরে যান কুমিল্লার রাশেদ বলি। তপ্ত রোদ উপেক্ষা করে জমজমাটেই বলি খেলা দেখতে লালদিঘি মাঠে উপস্থিত হন হাজারো দর্শক। চট্টগ্রাম থেকে হুমায়ুন কবির রিপোর্ট। বিরোধী আন্দোলনে তরুণদের উৎসাহিত ও আত্মবিশ্বাসী করতে 1909 সালে এই লালদিঘি মাঠেই বলি খেলা বা মল্লযুদ্ধের সূচনা করেছিলেন বক্সিরহাটের ধনাঢ্য ব্যবসায়ী আব্দুল জব্বার সৌদাগর। সেই থেকেই ঐতিহ্যের ধারাবাহিক আয়োজনের আজ 115তম আসর। প্রতি বছর 12 বৈশাখ লালদিঘি মাঠে ছুটে আসেন বলিরা। ঐতিহ্যের নেশায় বুঁদ হয়ে বয়স ভুলে কিশোর ও তরুণ থেকে শুরু করে বৃদ্ধরাও অংশ নেন খেলায়। এবারের আসরে বলির সংখ্যা ছিল শতাধিক। 51 বছর খেলতে আছে, আজকে এই বছর ছয়, আমার থেকে ভালো লাগে, আমার ছেলেও খেলতে আছে তিনটা, এই জন্য আমি আসছি। আমাদের এই খেলা আমরা বহুদিন যাবৎ উপভোগ করে আসছি, এই খেলার শৃঙ্খলা খুব ভালো দেখে আমরা আসতেছি। অনেক জায়গা থেকে এখানে বড় বড় বলি আসে, ছোটোবেলা থেকে দেখতেছি, তো জীবনের একটা শখ ছিল একদিন আমিও বলি ধরবো, তো আজকে চলে এলাম। প্রাণের মেলা ও ঐতিহ্যবাহী বলি খেলা দেখতে প্রচণ্ড গরমের মধ্যেও লালদিঘি ময়দানে হাজির হন বিভিন্ন বয়সী দর্শক। দুপুরের তপ্ত রোদও উচ্ছ্বাসের লাগাম টানতে পারেনি তাদের। গরম লাগতেছে, অবশ্যই গরম লাগতেছে, তবুও গরমকে অমান্য করে চলে আসছি বলি খেলা দেখার জন্য, কারণ এটা আমাদের চট্টগ্রামের ঐতিহ্য। এই খেলা ওর আমরা প্রত্যেক বছর উপভোগ করি, ওই হিসেবে আমরা আজও উপভোগ করি বেলা আসছে, রোদের গরম অত্যন্ত বেশি। আমি খুব আগ্রহ করে আসছি, আমি যে জব্বার বলি খেলা দেখবো এটা আমার অনেক অনুভূতি। দিনের ওই বলি খেলার একটা শখ আছে, এ স্বাদ আছে, এই জন্য আমরা জব্বারের বলি খেলা এসেছি। ফাইনালে প্রায় 12 মিনিট খেলার পর কুমিল্লার বাঘা শরীফ বলির কাছে হার মেনে নেন একই এলাকার রাশেদ বলি। আমি বলি খেলা আসছি, আমার থেকে অনেক ভালো লাগতেছে, এত আনন্দ, এত দর্শকের মায়া মহব্বত, খেলে হারাইতে পারে নাই। না না না, আমি উনি আমার সিনিয়র, উনি আমাকে নিয়ে আসছে। ঐতিহ্যের ধারাবাহিকতা রক্ষায় এই বলি খেলাকে আরও শৃঙ্খল ও প্রশিক্ষিত করতে চান আয়োজকরা। চট্টগ্রামের ঐতিহাসিক লালদিঘির বলি খেলা এটা জিআই হিসেবে গ্লোবাল ইন্ডিকেশন, এই যে স্বীকৃতিতে আমরা চাওয়ার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি, একই সাথে ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে এটাকে ঘোষণা করার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। বলি খেলাকে ঘিরে লালদিঘি মাঠে প্রায় 2 বর্গ কিলোমিটার পর্যন্ত বসেছে 3 দিনের লোকজমেলা। হুমায়ুন কবির, জিটিভি নিউজ, চট্টগ্রাম।